ক্রিসমাসে কি প্ল্যান? ক্রিসমাসে মানে পরিবারের সাথে সময় কাটাবো। এবছরটা তো একটু অন্যরকম, মানে যেহেতু অনেক রেস্ট্রিকশনস রয়েছে, তো আই থিঙ্ক ইটস বেটার টু সেলিব্রেট এট হোম। বাইরে যতটা কম বেরোনো যায় ততটাই বেটার। প্ল্যানিং মনে হচ্ছে শুটিং করেই কাটাবো, তাও কোনো আপত্তি নেই, কারণ আমি কাজ করতে ভালোবাসি। কিন্তু কাজের পর এখন তো তাড়াতাড়ি আমাদের প্যাক আপ হয়ে যাচ্ছে, খুব বেশি হলে 8টার মধ্যে প্যাক আপ হয়ে যায়। তারপরে অবশ্যই ফ্যামিলি বা বন্ধুদের সাথে কোনো প্ল্যান থাকবেই, আর সেটা আমি রাখতে চাইও, কারণ 25th বলে কথা। বাড়ির মানে কিছু হোক না হোক, যেটা এভরি ইয়ার করি, যেটা এই ইয়ারও কন্টিনিউয়াস মানে কন্টিনিউ থাকবে, সেটা হলো কেক। আমি আই লাভ ক্রিসমাস কেক। বাট ক্রিসমাস এবং নিউ ইয়ার আসছে, তো কি প্ল্যান রয়েছে? আমরা জানি এবছর ভীষণ প্যান্ডামিক সিচুয়েশন, ফলে অন্যান্য বছরের মতো হয়তো নয়, তাও তো নিশ্চয়ই প্ল্যান তো কিছু আছে। ক্রিসমাস পে তো বহুত হি ক্লোজ ডোর ফ্রেন্ডসকে সঙ্গে মানে সোচা হ্যা দ্যাট কি ওকে দ্যাট হাম সব সাথ মে মিলকে মে বি চার ইয়া পাঁচ লোক হাম লোক পার্টস মে মিলেঙ্গে আর উই উইল এনজয় আর ক্রিসমাস জো ভি হামারে মতলব প্রেমী জন ইয়া ফির জো ভি ফ্রেন্ডস হ্যায় উনকে সাথ নিউ ইয়ার ভি মনায়েঙ্গে মাস্ক পহন কে। মাস্ক, ইয়েস ইয়েস মাস্ক, লেকিন আই থিঙ্ক দ্যাট ইউ নো জব হাম ছোটে ছোটে গ্রুপ মে করেঙ্গে তো মাস্ক কা জরুরত নেই। সোশ্যাল ডিস্টেন্সিং, सोशल डिस्टेंसिंग इज रिक्वायर्ड, सो आई थिंक अगर आप 10वें लोग हैं तो आप लोग 10 लोगों के लिए आप कमरा थोड़ा बड़ा होना चाहिए। प्लानिंग করছি বলতে এই বছর তো সবটাই জানো, এই বছর কোনো প্ল্যান নেই as such, আর আগে থেকেও যদি প্ল্যান করে থাকি সেটা কতটা কি ফুলফিল করতে পারবো সেটা সত্যি জানি না, তো সেই ক্ষেত্রে কিছুই প্ল্যান করিনি। যদি 25th December আমাদের ছুটি থাকে, আমাদের খুব একটা ছুটি থাকে না, যদি থাকে তো হয়তো ঘুরতে যাব। আমি প্রত্যেক বছর চার্চে যাই এবং কালীহাটে চার্চে যাই, সেন্ট পলসেও যাই। এই বছর আমি কতটা যেতে পারবো আমি সত্যি জানি না। কিনে খাবো, আমার নিজে বানানোর ক্ষমতা নেই, আমি কিনে খাবো। আমার ফ্রুট কেক খুব ভালো লাগে, এভরি ইয়ার আমি ক্রিসমাসে ফ্রুট কেক তার সাথে ব্ল্যাক কফি, এটা আমার ফেভারিট, সেটা খাবো। আর সেটা মানে 25th থেকে একদম 1st January অবধি চলতেই থাকে, মানে এতটা কালেকশন হয়, অনেক কেক বাড়িতে অনেকে গিফটও করে আমায়। আর যেহেতু আমি ভালোবাসি তাই জন্য মাও আমার জন্য আলাদা করে কেক কিনে আনা হয় বাড়িতে আমার জন্যই স্পেশালি, তাই ওই প্ল্যানটা আছে। আর 25th বাইরে তো যেতে পারবো না কোভিডের জন্য, বাইরে থেকে খাবার এনে অবশ্যই বাড়িতে খাবো, নাহলে বন্ধুর বাড়িতে খাবো, এই প্ল্যানটা তো আছে। এখন পার্টি হবেই, নাই বন্ধুর বাড়িতে নালে বাড়িতে কোথাও একটা, চেষ্টা করব বন্ধুদের নিয়েই পার্টি করার। যেহেতু লকডাউনের সময় আমি প্রচুর ইউটিউবে আমি প্রচুর কেকের রেসিপি পেয়েছি এবং সেইগুলোকে আমি চেষ্টা করব বানানোর, তো যা মনে হচ্ছে যদি সময় পাই তাহলে আমি কেকটা বানিয়েই খাবো, আদারওয়াইজ আমি কিনে খাবো। আমি আমার দিদি আছে তো আমি মা দিদিকে একটা বাটিতে কেক দিত, আমাকে একটা বাটিতে কেক দিত, বাট যেটা হতো সেটা হচ্ছে যে একটা মানে মানে দিদি যখন আসতো তখন দিদি দেখতে পেত যে দুটো বাটি ভাঙা, তো এইরকম মজার মজার প্রচুর ইনসিডেন্টস রয়েছে। আর বড়দিন মানে তো আমাদের সবার কাছে একটা আনন্দের দিন, আমাদের মানে ওইভাবে তো মানে ওইভাবে তো আমরা কখনোই দেখি না যে এটা ওদের পুজোটা আমাদের ক্রিসমাস, আমাদের কাছে সবটাই বাঙালির 12 মাসে 13 পার্বণ, তো সেইভাবেই আমরা বড়দিনটাকে উদযাপন করি এবং ভালো থাকার চেষ্টা করি। প্ল্যানিং বলতে ডিসেম্বরটা তো সেই আমাদের অ্যানিভার্সারি মান্থ, সো সবে জাস্ট আমরা অ্যানিভার্সারি ক্রস করলাম, এক বছর হয়ে গেল লকডাউনের মধ্যে। এই বছর আপাতত কিছু প্ল্যান নেই কারণ বউয়ের খুব বেশি চাপ চলছে আর কি, নতুন দুখানা প্রজেক্ট একসাথে মানে ব্যাক টু ব্যাক শুরু হয়েছে, সো ওর ওখানে খুব ব্যস্ততা আর ওর শরীরটাও একটু খারাপ, তো সব মিলিয়ে আর কি ওই সেরকম কিছু প্ল্যান নেই, বাড়িতেই জাস্ট একটা গেট টুগেদার করবো সবাই মিলে, যে কজন বন্ধু বান্ধব আসবে আর কি তাদের সাথে। সেরকম কিছু প্ল্যান নেই আপাতত, দেখা যাক কিছু একটা প্ল্যান করতেই হবে, এখনো সবটা বললামই না হয় সিক্রেট থাকলো। তারপর 25শে ডিসেম্বর আমি এই বছর এখনো অবধি সেই রকমভাবেই এনেই, আপাতত যা কথা হয়েছে আমার বাইরে থেকে আমার দুজন বন্ধু এসছে, এবার ওরা কথাবার্তা বলছে যে হয়তো ওদের সঙ্গেই সারাটা দিন কাটাতে পারি, আড্ডা মারতে পারি, কিন্তু বাইরে যাওয়া বা সেই রকমের বিরাট কোনো প্ল্যানিং এবছর
কিছুই নেই আর কি। না আমি এমনিতেই খাদ্য রসিক বলে সব কিছুতেই পান থেকে চুন কষলে আগে আমায় ভালো মন্দ খেতে হয়, তো যেহেতু আমি নিজে খেতে খুব ভালোবাসি তো সেটা আর আলাদা করে বলার মতন নয়, খাবার দাবার থাকবেই, ভালো খাবার দাবার থাকবেই সেটা। একটা বছর বাড়িতে ফ্যামিলির সাথেই থাকুন, অলমোস্ট পুরো ইয়ারটাই তো আমরা ফ্যামিলির সাথে কাটালাম, তো আমার মনে হয় যে এই ইয়ারটার জন্য বোধহয় ভগবান এটাই সেট করে দিয়েছে। সেটাই, মানে আমাদের এটা সবারই টেন্ডেন্সি যে কোনো একটা স্পেশাল অকেশন মানেই আমরা বাইরে চলে যাই, পার্টি করতে চলে যাই, ঘুরতে চলে যাই, বাড়িতে থাকি না, সত্যিই থাকি না। তো এটা ভগবানেরই প্ল্যান যেন এই বছরের সবকটা স্পেশাল অকেশন আমরা বাড়িতেই সেলিব্রেট করি, তো একদমই বাড়িতেই থাকবো, ফ্যামিলির সাথে থাকবো। 24th তো শ্যুট থাকবে আমাদের, তো 25th বাড়িতেই সবার সাথে খাওয়া দাওয়া মজা। এই মুহূর্তে আমার মনে হলো যে 24th শ্যুট যখন থাকবে এবার এখানে আমরা কিছু করব কিনা আফটার শ্যুট, যদি সবাই আমরা একসাথে থাকি বা নাও থাকি সেটা করতে পারি, সেটা আপডেট আপনারা পেয়ে যাবেন নিশ্চয়ই। না জাস্ট ওই জাস্ট টুকটাক কেনাকাটি। বউকে কি জাজ করতে এসছো? জাজ করতে অসম্ভব, জাজ করতে কেউ পেরেছে? কোনো পুরুষ মানুষ পেরেছে তার বউকে জাজ করতে? আমি অসম্ভব। মানে জাজ করলে কি কপালে দুঃখ থাকবে ঘরে ফিরে গিয়ে? অবশ্যই। এ কি খুব ভালো করে কেক টেক খাবেন, আশা করি 2021 ভালো হবে, নতুন একটা শুভারম্ভ হবে, নতুন কাজ হবে সবার, নতুন ভালোভাবে থাকবে সবাই। সো দেখা যাক বছরটা সুন্দর হোক সবার জন্য, এটুকুই জাস্ট আমি প্রে করি। আর কিছু বাইরে যাওয়ার কোনো প্ল্যানিং আছে? বাইরে এই বছরই আমি ঘুরে এসেছি, আমি আর আমার ওয়াইফ, কারণ আমরা ওই বিয়ের পরেই তো লকডাউন হয়ে গেছিলো, তারপর হানিমুনটা অফ থেকে গেছিলো, সো হানিমুনটা করতে ফাইনালি গেছিলাম হিমাচল, সো জাস্ট ঘুরে এলাম। তো ভ্যাকসিনেশন তাড়াতাড়ি আসুক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকবেন। আমারও কোভিড হয়েছিল, বাট ঠিক আছে, মানে কোভিড পজিটিভ হলেও মেন্টালিও পজিটিভ থাকতে হবে, মেন্টালি নেগেটিভ হয়ে গেলে মুশকিল। সবাইকে বলবো 2020 যেভাবে আমরা লড়ে বেঁচে রইলাম, 2021 ততটাই যেন ওপরে আমরা উঠতে পারি। আমি 25 টাকা দিয়ে আসছি। বয়সের দোষ না? ভাইরাল করছি দেখ।